Hello everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. To ajke vlog ta shuru korlam kajer por theke. To kaj theke eshei ei je dekhen ektu sofa te boshechi. Ar she sathe sathe eshe meow 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 she amar kole chore bosheche ektu adar nibe bole. To take adar korchhilam. তো যাই হোক কাজ থেকে এসেছি অনেক টায়ার্ড একটু কিছু খেতে হবে তারপর কাপড় চেঞ্জ করতে হবে তারপর ডিনার আয়োজন করতে হবে তো সব মিলিয়ে ব্লগটা আজকে বিকাল থেকে শুরু করলাম তো এই হচ্ছে কাহিনী বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার জন্য মনে হচ্ছে আমার একটু খুশখুশে কাশিও হয়েছে এটা আমার সব সময় হয় এটা অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য যে হয়েছে তা না এটা হয়েছে যেহেতু ঘরে হিটার চলে হিটারের ড্রাইনেস থেকে হয় হিউমিডিফায়ার চলে বাট তারপরেও এটা আমার হয়েই যাচ্ছে আর যখন কাশি হয় মাস্ক পরে থাকা যে কি কষ্ট কর ওরে আল্লাহ যাই হোক এই যে বাইরে দেখেন গাছের সব পাতা ঝরে যাচ্ছে বলছেন আপনাদেরকে নিয়ে একটু পার্কে টার্কে যাব তাও কি হবে কিনা যাই না তো যাই হোক চলেন আজকে দিনটা শুরু করি দিনটা তো অলমোস্ট শেষই হয়ে গেছে তা আজকে তো আমার মানে খুশিতে অজ্ঞান কেন খুশিতে অজ্ঞান হয়ে গেছি আমার বোন একটা মেল করেছে তো আমি তো ভাবলাম ওরে বাবারে আমার বোন কি মেল করেছে মনে হয় গিফট টিফট পাঠিয়েছে খুব আশা নিয়ে খুললাম খুলে দেখি না আমি ওকে শাড়ির ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম সে আমার ব্লাউজই পাঠিয়েছে আমি আবার আমার বোনকে বলছিলাম ব্লাউজ পাওয়ার পরে যে আমি প্যাকেটটা খুব করে ঝেড়ে টেড়ে খুব দেখছিলাম যে গিফট টিফট এসেছে নাকি আমি আমার বোনের সাথে এরকম মজা অলওয়েজ করি হয়তো বা যারা আমার ব্লগ দেখেন তারা বলবেন কী ব্যাপার নাদিরাপা খালি গিফটের জন্য এরকম করছে আসলে আমি আমার বোন কিছু পাঠালেই সাথে সাথে আমি খুব দুষ্টামি করি যে গিফট পাঠিয়েছে নাকি তো আজকে এই ব্লাউজ দুইটা আমারই একটা গাদোয়াল শাড়ি আর একটা পার্পল শাড়ি কিনেছিলাম যে দেখিয়েছি বাট ব্লাউজের অভাবে পড়তে পারছিলাম না আর এখানে ব্লাউজ বানাই বাট যেহেতু আমার বোন বানাতে পারে তো তাকে খুব রিকোয়েস্ট করার পরে দুইটা ব্লাউজ বানিয়ে দিয়েছে আরও দুইটা ব্লাউজ আমার আরেকটা বোনের কাছে নিউ ইয়র্কে পাঠানো হয়েছে তো সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাব যখন পাবো তখন শেয়ার হবে তো যাই হোক দেখে তো মনে হলো খুব ভালোই ব্লাউজ বানিয়েছে তো আমি তো খুব খুশি বললাম যে তাহলে তো এবার থেকে তোমার কাছেই পাঠাবো বাট তাকে এই ব্লাউজগুলো বানানোর জন্য আমাকে অনেকদিন রিকোয়েস্ট করতে হয়েছে তারপর সে বানিয়ে দিয়েছে তারপরও থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক যেটা বলছিলাম তো এরকমই দুষ্টামি করি তো সেই জন্য আপনাদের সাথেও দুষ্টামির কিছু অংশ শেয়ার করেই ফেললাম তো ব্লাউজ খোঁজার পরে আমি ওকে বলছিলাম আমি তো প্যাকেট ঝেড়ে টেড়ে ব্লাউজের ভেতর টেতর দেখছিলাম গিফট পাঠিয়েছো নাকি তো যাই হোক ব্লাউজ ট্রাই করে দেখেছি সুন্দর লেগেছে তা আমি এখানে বসেছি একটু খেতে কি খাচ্ছি খাচ্ছি হচ্ছে মাংসর ঝোল দিয়ে মুড়ি তো সেটা পরে দেখাই তার আগে দেখেন আমার ব্যাকইয়ার্ডে হরিণ চলে এসেছে উইন্টার সিজন অ্যাকচুয়ালি হরিণের আনাগোনা একটু বেশিই হয় ওই যে দেখেন দূরে দুইজন একজন এই পাশে আরেকজন এই পাশে তারা গাছপালা খাচ্ছে এই যে দেখেন মাংস আর মুড়ি মাংস মুড়ি খেতে আমার ভালোই লাগে তো যাই হোক খাওয়াটা ঝটপট ফিনিশ করি তারপর তো রান্নাবাড়ি শুরু করতে হবে আর এই যে দেখেন আর গাছটা যে ভেঙে পড়েছে সেটার কেটে ফেলাই হয়নি ওই যে দেখেন তো তারা এরকমই উইন্টার থেকে একটু শীতের সময় একটু তারা বেশি আসে ব্যাকইয়ার্ডে সামারেও আসে বাট এবার যেটা করেছিল আমার থানকুনি গাছ একবার খেয়ে ফেলেছিল ওনারা তো যাই হোক এই হচ্ছে কাহিনী তো চলেন একটু রেস্ট করি তারপর রান্নাবাড়া শুরু করব কারণ বাচ্চাদের জন্য কিছু একটা খাবার তৈরি করতে হবে তো ভাবছি আজকে পাস্তা করব তো আজকে আমি কীভাবে বেক পাস্তা করি সেটা রেসিপিটা শেয়ার করি তো বেক পাস্তা করব হচ্ছে আমি সবচাইতে আগে যেটা বলে নিই আমার মেয়ে ভেজিটেবল খাওয়া নিয়ে খুব ঢং করে সেই জন্য এই হিডেন ভেজিটেবল পাস্তাটা নিয়ে এসেছি অল্প একটু হলেও যদি কিছু ভাইটামিন এর মধ্যে থাকে তারপর তো পাবে আসলে আমার মেয়ে পাস্তাটা খেতে পছন্দ করে বাট পাস্তা কীভাবে খায় সেটাও বলি পাস্তাটাকে জাস্ট বয়েল করবে তার মধ্যে একটু বাটার আর একটু লবণ দিয়ে সে সেটাই খাবে তার নাম হচ্ছে বাটার পাস্তা আর আজকে এই বেকড পাস্তাটা রান্না করছি যেহেতু ঈশানও খাবে সেই জন্য তো মটরশুঁটি আর পাস্তাটাকে আমি কিন্তু পুরোপুরি বয়ল করিনি হালকা একটু মানে শক্ত শক্ত রেখেছি যেহেতু এটাকে আমি বেক করব যদি ফুললে আমি এটাকে সিদ্ধ করে ফেলতাম তাহলে কিন্তু বেকে দিলে এটা আরও একদম সফট গলে যেত তো যাই হোক পাস্তাটা আমি ধিমা আছে ওই চুলায় রেখে দিলাম আর এই চুলায় রান্না করব হচ্ছে পাস্তার যেই মিট সেটা তো মিটটা আমি খুবই ইজিভাবে রান্না করবো যেহেতু আমি এটার সাথে দোকানের সস আর দোকানের ক্রিম ইউজ করব তো কী কী ইউজ করবো সেটা পরে বলি তার আগে এখানে আমি নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ মরিচ মরিচ বলে আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে পেঁয়াজ কুচি আর তার সাথে 1.5 চা চামচের মতো নিয়েছি রসুন কুচি দুইটাকে হালকা একটু সটে করব আর এখানে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মিট দিতে পারেন চিকেন দিতে পারেন তারপর হচ্ছে বিফ যেটাই চান তো আমি আজকে বিফ দিয়েছি তো বিফ কিমা দিয়ে আজকে রান্না করছি হচ্ছে এই বেক পাস্তাটা
অনেকে এটা টুনা দিয়ে করে, টুনা দিয়ে করতে পারেন, বাট টুনা দিলে যেটা হবে আমার এক বাচ্চা খাবে আরেক বাচ্চা খাবে না, বা দুজনেই খাবে না, এরকম অবস্থা, পরে বসে বসে আমাকেই খেতে হবে। তো এখানে যেটা করছি, এই যে দেখেন এই মিটটাকে আমি দিয়ে দিব, অল্প একটু মিট নিয়েছি, যেহেতু পাস্তাটা খুব বেশি কোয়ান্টিটি না সেই জন্য। তো মিটটা নিজের পছন্দ মতো নিজে যতটা দিতে চান ততটা দিয়ে দিবেন। তারপরে এটাকে আমি হালকা একটু রান্না করবো, জাস্ট একটু মাংসটাকে ভাজা ভাজা করবো, ভাজা ভাজাও পুরোপুরি করবো না, মানে একটু রান্না করবো যাতে আবার পুরো ড্রাই না হয়ে যায়, যেহেতু এটা আবার বেক হবে। তো যাই হোক, মাংসটা এই যে সুন্দর করে একটু রান্না হয়ে যাওয়ার পরে এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের মানে পুরোপুরি বয়লার, হচ্ছে 75% বয়েল করা পাস্তা আর মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিব হচ্ছে আমি সস। এখানে আমি দুই ধরনের সস দিব, সসটা একটা স্যুপের ক্যান, সেটা হচ্ছে বেক করতে অনেক হেল্প করে, যারা বেক করেন ধরেন ক্যাসারোল বেক করেন তারা এই স্যুপটার কথা সবাই জানেন, এটা হচ্ছে ক্রিম অফ আনিয়ন স্যুপ। তো আমি এখানে এক ক্যান দিব হচ্ছে ক্রিম অফ আনিয়ন স্যুপ, আর এটার মধ্যে দিব দোকানের কেনা এক বটল হচ্ছে আলফ্রেডো সস, গার্লিক আলফ্রেডো সস। অনেক দিন আগে, বহু বছর আগে একবার আলফ্রেডো সস আমি মানে ঘরে কীভাবে হোয়াইট সস তৈরি করি সেটা রেসিপিটা শেয়ার করেছিলাম, বাট এখন সেই ধৈর্যটা নাই, যেহেতু কাজ থেকে এসেছি প্রচণ্ড টায়ার্ড, আর আগেই বললাম শরীরটা একটু খারাপ, সেই জন্য অত কাজ করতে ইচ্ছা হয় না, সেই জন্য ফাঁকিবাজি। বাট ফাঁকিবাজি হলেও এটা তো অনেকটা এফোর্ট দিতে হয়েছে, রান্না করতে হয়েছে, বেক করতে হয়েছে। তো এটাকে আমি কীভাবে কী দিয়ে বেক করছি সেটাও শেয়ার করবো। প্রথমে এই দুইটা জিনিস খুব ভালো করে মিক্স করবো, চুলাটা কিন্তু বন্ধ হয়ে আছে, জাস্ট এই সসটা মানে ক্রিম অফ মাশরুমটা আর হচ্ছে আলফ্রেডো সসটাকে খুব ভালো করে মিক্স করবো। আর আজকে আপনাদের সাথে কঠিন মজার একটা কেকের রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পামকিন কেক বা পামকিন ব্রেডও বলতে পারেন, জানি না আমেরিকানরা পামকিন কেককে ব্রেড কেন বলে, বাট এনিওয়ে স্টারবাক্সে গেলে যারা পামকিন স্পাইস লাইক করেন তারা দেখবেন একটা পামকিন ব্রেড পাওয়া যায়, সেটা অনেকেই নর্মালি এই সিজনে মানে এই সিজন আসলে আমেরিকানরা মনে হয় একদম কুমড়ার জন্য পাগল হয়ে যায়, মানে এটা হচ্ছে ওদের কুমড়া পাগলের সিজন এরকম মনে হয় আমার, মানে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত মনে করেন যে কুমড়া, পামকিন স্পাইস লাটে, পামকিন স্পাইস ফ্র্যাপেচিনো ব্রেড, হোয়াট এভার ইউ আস্ক ওরা খাবে। আর পামকিন স্পাইসের ক্যান্ডেল ওরা বাসায় রেখে দেয়, গন্ধ ভালো লাগে, ও মাই গুডনেস, আমি ওটা সহ্য করতে পারি না। তো যাই হোক, আজকে তো যেহেতু এত পামকিনের ছড়াছড়ি, এত কুমড়োর ছড়াছড়ি, ভাবলাম পামকিন ব্রেডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আমি কীভাবে খুব ইজি করে পামকিন ব্রেড মানে বানাই সেটা শেয়ার করবো। তার আগে এই যে দেখেন আলফ্রেডো সস মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বেক প্রুফ কন্টেনারে, তো আমার এই হাইটে বেক প্রুফ মানে বেক করা যাবে সেই জন্য দিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি হালকা একটু অরিগানো ছিটিয়ে দিব, তারপরে আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ উপরে দিয়ে এটাকে বেক করতে পারেন, আপনি যদি চান লেয়ারে লেয়ারে চিজ দিতে পারেন, বাট সেটার দরকার নেই, কারণ কেন যেহেতু ক্রিম অফ আনিয়ন স্যুপ দিয়েছি আর আলফ্রেডো সস দিয়েছি অলরেডি ক্রিমি এনাফ, সেই জন্য এটার মধ্যে আমরা আর কোনো চিজ দিব না, জাস্ট উপরে একটু টপ লেয়ারটা একটু চিজ দিব। এখন তো বাংলাদেশে দেখি পাস্তা খাওয়ার জন্য মানুষ পাগল, মানে কঠিন, যেখানে যাচ্ছি পাস্তা খাচ্ছে পাস্তা খাচ্ছে, তো আমরা ওইখানে পাস্তাটা আমাদের মেনলি বাঙালির বাড়িতে খাওয়া হয় হচ্ছে ফাঁকিবাজি, যখন কিছু খেতে ইচ্ছা হয় না, ভাত রান্না করতে ইচ্ছা হয় না, কোনো কাজ করতে ইচ্ছা হয় না, তখন হচ্ছে এটা একদম ইজি গো একটা রান্না। যাই হোক, আমি ওভেনটাকে 350 গরম করে নিয়েছি, ওভেন এটাকে দিয়ে দিচ্ছি, খুব বেশিক্ষণ না, 10 থেকে 20 মিনিট মানে 15-20 মিনিট বেক করতে হবে যাতে ভেতরটা সুন্দর করে বেক হয়ে যায় আর চিজটা উপরে মেল্ট হয়ে যায়। এই যে ঠিক 20 মিনিট পরে দেখেন কঠিন মজার ক্রিমি বেক পাস্তা রেডি হয়ে গেছে, এটা খেতে বাচ্চা বুড়ো সবাই লাইক করবে, একবার ট্রাই করে দেখবেন, খুবই সিম্পল খুবই ইজি রেসিপি। তো যাই হোক, বাচ্চারা খাবারটা আবার ফিনিশ করুক, আমি চলে যাবো হচ্ছে পামকিন ব্রেড বানাতে। তো পামকিন ব্রেড বানাতে তো আমাদের পামকিন লাগবেই, তো আমি কিন্তু আজকের পামকিনটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মানে কন্টেনার ক্যান পামকিন দিব। আপনারা যদি চান তাহলে ঘরে যেই মিষ্টি কুমড়া আছে সেটাকে খুব ভালো করে বয়ল করবেন, বয়ল করে একদম পানি ছাড়া করে ফেলতে হবে, একদম ঢেল ঢেলা হলে কিন্তু হবে না, মানে একদম পানি দিয়ে আমি দেখাচ্ছি কীরকম হবে। আমরা যখন ভর্তা করতে যাই যেই টেক্সচারটা থাকে, যেই মানে কী বলবো, যেরকম ঠিক থাকে ওরকম হতে হবে। তো যেহেতু আমি ক্যান পামকিন নিয়ে আজকে ব্রেডটা তৈরি করবো, তো আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন মেজারমেন্ট স্পুন খুঁজছিলাম, এটাই হয় যখন দেখা যাবে কিছু রান্না বাটা করতে যাচ্ছেন, দেখবেন হাতের কাছে এমনিতে সবসময় গড়াগড়ি খাবে, যখন যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা খুঁজে পাবেন না। তো আমি মেজারিং স্পুন খুঁজছিলাম, এই যে পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পরে। যাই হোক, চলেন এখন কেক বানানো শুরু করি। কেক বানানোর রেসিপি মোটামুটি ছোটো থেকে বড় সবাই জানে, মানে কেকটা এখন এমন একটা জিনিস হয়েছে মানে মনে হয় যে 5 বছরের বাচ্চা তারও ছোটো বাচ্চারা কেক বানাতে পারে। এনিওয়ে
তো এখানে আমি চারটা ডিম দিব আর হচ্ছে এক কাপ চিনি তেল মিক্স করব এটা হচ্ছে একদম কমন প্রসেস তারপরে এটার মধ্যে আমি পামকিনটা কিভাবে দিচ্ছি আর ময়দা বেকিং পাউডার এটা সেটা কিভাবে মিক্স করছি সেটা শেয়ার করি আর যেহেতু এটা পামকিন স্পাইস এখানে আমি দুইটা স্পাইস দিব একটা হচ্ছে দিব নাটমেগ নাটমেগ মানে হচ্ছে জয়ফল দিব আর দিব হচ্ছে দারুচিনির গুঁড়া আপনারা যদি চান বাজার থেকে পামকিন স্পাইস কিনে নিয়ে আসতে পারেন এই পামকিন স্পাইসের কন্টেনার পাওয়া যায় বাট আমি ঘরে মানে আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই রেসিপিটা করতে যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে করলে দোকানের মতো টেস্ট আসে তো আপনি যদি জয়ফল আর দারচিনি দেন তাহলে এক্স্যাক্টলি পামকিন স্পাইস মানে হয়ে যাবে তো যাই হোক কেক যেটা হচ্ছে আমি চারটা ডিম দিয়েছি আপনি যদি চান পাঁচটা ডিম দিতে পারেন তো আজকে এই কেকটা তৈরি করে আমি নিজেই খুশি হয়ে গেছি আমার খেতে খুবই ভালো লেগেছে তো আপনারা অবশ্যই করে খাবেন যারা আমেরিকাতে আছেন তারা তো অবশ্যই করে খেতে পারবেন যারা আমেরিকাতে নেই দেশের অন্যান্য দেশে আছেন এবার বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে তারাও করতে পারবেন কারণ বাংলাদেশে সারা বছরই দেখি পামকিন পাওয়া যায় মানে মিষ্টি কুমড়া পাওয়া যায় তো সেই মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে একদম পানি নিংড়ে সব ফেলে দিবেন যাতে ঠিক থাকে তো এই যে আমি এই ক্যান পামকিনটা নিব এই ক্যানের এই পামকিনটা দিয়ে আমি আজকে রান্না করবো কয়েকদিন পর তো দেখবেন পামকিন পাই খাওয়া হচ্ছে আমি কিন্তু অনেক দিন আগে এই কুমড়া দিয়ে একটা হালুয়া তৈরি করেছিলাম পামকিন হালুয়াটা খেতে অনেকটা গাজরের হালুয়ার মতো লাগে এটা একবার ট্রাই করে দেখতে পারেন এক্স্যাক্টলি সেম ক্যান পামকিন দিয়ে চিনি দুটো দিয়ে তো দেখি কোনো একদিন সামনে শেয়ার করে দিব আপনারা যদি কেউ দেখতে চান তো এখানে যে পামকিনটা আছে মোটামুটি এক কাপ মতো হবে তো আমি এখানে এক কাপ পামকিন দিয়ে দিব এটা কিন্তু শুধু পামকিন এটার সাথে কোনো মানে কিছুই মিক্স না একদম প্লেন পামকিন তো এই যে মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি পামকিন দিলে যেটা হয় অনেক সময় দেখবেন কেকের ভেতরটা একটু সলিড থেকে যায় ওইটা থাকলে সমস্যা নেই কারণ এটা পামকিন সব কিছু মিক্স হওয়ার পরে বেক হবে বেক করার সময় যেটা হয় পামকিন ব্রেড বেক করার সময় দেখবে খুব ফুলে যায় খুব রেয়ার যেটা চিপসে যায় মানে খুব রেয়ার বলবো যেটা ফুলাটা থেকে যায় আর নর্মালি এটা চিপসে যাবে সেটা নিয়ে কোনো টেনশন করবে না যে কেক চিপসে যাবে বা এই সেই কিছুই হবে এরকম কিছু না বাট খেতে খুবই মজা হয় মোটামুটি চিপসে গেলেও এটা খেতে পায়ের মতো লাগবে তো যাই হোক এই যে কুমড়াটাকে দিয়ে খুব ভালো করে ডিম চিনি তেল আর দুধের সাথে দুধ বলে দুধও কী কী দিলাম তাও তো ভুলে গেছি মানে চিনি ডিম তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে এ হচ্ছে এটা কী ভুলেও তো যাচ্ছি কথা বলতে বললে কথা বলে যে মানে কী বলবো জয়ফল জয়ফলের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন আর হাফ টিস্পুন দিব হচ্ছে আমি দারচিনি গুঁড়া তো এই দুইটা দিয়ে দেখবেন এত সুন্দর মানে যখন বেক করবেন সারা বাড়ি কঠিন 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 পামকিন স্পাইসের গন্ধে ভরে যায় মানে ভালো লাগে বাট ওই আমেরিকান মানুষরা যে একেবারে অল দ্য টাইম পামকিন স্পাইস ক্যান্ডেল জ্বালাচ্ছে ঘরের মধ্যে সেন্ট দিচ্ছে মানে ওর বাবারে অতটা পামকিন স্পাইস নিতে পারবো না তো এখানে হাফ টিস্পুন হাফ টিস্পুন করে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নাটমেক পাউডার আর হচ্ছে সিনেমন পাউডার এখন এটাকে খুব ভালো করে মিক্স করবো তার সাথে আমি পরে এটার মধ্যে অ্যাড করবো হচ্ছে ময়দা তো আজকে ময়দাটাকে আমি একটু ছেনে মানে কী বলে ঝাঁঝরি দিয়ে ছেঁকে এটার মধ্যে দিব আপনারা এটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই দিতে পারেন বাট আমি আজকে যেটা একদম হয়েছে ভুলবশত শুধু বেকিং মানে পাউডারটা দিয়েছি বেকিং সোডাটা দিতে ভুলে গেছি বাট আমার মতো ভুল করবেন না আপনারা এক মানে হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিন আর হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক এখানে আমি টোটাল দিব হচ্ছে দেড় কাপ ময়দা ময়দা দেওয়ার আগে আজকে একটু ছেনে নিচ্ছি তো এই প্রসেসটা আমি একদম যতটা সম্ভব শর্ট করে দেখানোর চেষ্টা করছি তারপরে বেক করবো কাটবো সেটা দেখাচ্ছি কারণ কি তাড়াহুড়া করছি অনেক রাত হয়ে গেছে আর আপনারা আমার বয়স শুনে বুঝতে পারছেন শরীরটা বেশি ভালো না খুব টায়ার্ড লাগছে তো সেই জন্য ঝটপট করছি কারণ কেকটা আমার কেটে আপনাদের দেখাতে হবে তো এই যে বেকিং পাউডার কারণ বেকিং সোডা দিতে যে কেন ভুলে গেছি জানি না তাই জানি না তারপরও খারাপ হয়নি এটা অ্যাকচুয়ালি বেকিং পাউডার দিলেও এটা খারাপ হয় না তো এই যে আমি এখানে মেপে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার দেওয়ার পরে এটাকে ছেনে এখন মিক্স করবো দ্যাটস ইট তারপরে এটাকে আমি বেকিং ট্রেটা মানে যেটার মধ্যে বেক করবো সেটা নিয়ে এসেছি আর আমি কিন্তু দেড় কাপ ময়দা একবারে দিয়ে দিইনি এক কাপ দেওয়ার পরে মিক্স করার পর তারপর আবার হাফ কাপ দিয়ে ওটাকে মিক্স করেছি তো যাই হোক এই যে মিক্সিং প্রসেস ডান
এখন যেটা হচ্ছে এখন বেকিং যে ডিশ বেকিং ডিশের মধ্যে সেটার মধ্যে আমি বাটার আর ময়দা দিয়ে নিয়েছি এখন কিছুই না সুপার সিম্পল সুন্দর মতো দিবেন এটাকে খুব ভালো করে ট্যাপ করবেন যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা যাতে পপ হয়ে যায় নাহলে দেখবেন কেকের ভিতর বড় বড় ফুটা থেকে যাবে বড় বড় ফুটা থাকা মানেই হচ্ছে এটার মধ্যে বড় একটা এয়ার বাবল ছিল সেটা তারপরে এটাকে আমি বেক করব হচ্ছে 350 যতক্ষণ না পর্যন্ত ওই যে আমাদের কঠিন চিরাচরিত মান্দাদার আমলের প্রসেস ভিতরে কাঠি দিবেন কাঠিটা বের করবেন যতক্ষণ না পর্যন্ত ক্লিন হয় মানে ক্লিন বের হয় ততক্ষণ পর্যন্ত বেক করবেন তো সেই প্রসেসটা শেয়ার করলাম না মানে দেখালাম না বলেই দিলাম কারণ সবাই আমরা আগেই বললাম সবাই কেক বানাতে জানি তা আমি এই যে পামকিনের কেকটা কীভাবে তৈরি করেছি এটা পামকিনের কেক না এটাকে হচ্ছে আমেরিকাতে পামকিন ব্রেড বলে তো সেই পামকিন ব্রেডটা এখন দিয়ে দিব হচ্ছে ওভেনে ওভেনে দেওয়ার পরে দেখাচ্ছি এই যে দেখেন এরকম করে একটু ট্যাপ করে করে ওভেনে দেবেন নাহলে এয়ার বাবল থেকে যাবে যেহেতু কাঁচের বাটে আমাকে এটা আস্তে আস্তে ট্যাপ করতে হচ্ছিলো তো ঠিক আছে চলেন এটাকে এখন ওভেনে দিই তারপরে বের করি কাটি খাই আপনাদেরকে দেখাই আপনারা মানে দেখেন বানান খান খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আসলে অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমাতে চলে গেছে আমার এই কেকটা বেক হতে কিন্তু বেশিক্ষণ লাগেনি 35 মিনিটের মতো লেগেছে তো বের করে গরম গরমই কেটে এই যে দেখেন ভেতরটা কত কঠিন হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করছি আমার আজকের দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে দুইটা রেসিপি কিন্তু আজকে ওভেনের রেসিপি দেখিয়েছি তো ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ কেকটা খেতে কঠিন মজা হয়েছে দেখেন আমি নিজেই খাচ্ছি আর ভেতরটা কঠিন স্পঞ্জি হয়েছে